পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু করে দিল বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল নেতৃত্ব। সাংগঠনিক জেলার অন্তর্গত ১৩টি বিধানসভা এলাকার ব্লক সভাপতি, যুব সভাপতি ও ছাত্র পরিষদের নেতৃত্ব নিয়ে হয় এই বৈঠক। বহরমপুর সিটি হসপিটালে এখন বিশ্বমানের আধুনিক মডিউলার অপারেশন থিয়েটার, বহরমপুর সিটি হসপিটাল প্রাইভেট লিমিটেড, কোয়ালিটি কেয়ার ক্লোজার টু হোম। সাগরদিঘির ভোট মিটতেই পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু করে দিল বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্ব। রবিবার এই সাংগঠনিক জেলার ১৩টি বিধানসভা এলাকার ব্লক সভাপতি, যুব সভাপতি, টাউন সভাপতি ও ছাত্র পরিষদের সভাপতিদের নিয়ে বৈঠক করলেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল সভানেত্রী শাওনি সিংহ রায়। জেলা তৃণমূল কার্যালয়ে হয় এই বৈঠক। জলঙ্গি থেকে বড়োয়া, ভগবানগোলা থেকে রেজিনগর পর্যন্ত ব্লক নেতাদের এই বৈঠকে কিভাবে পঞ্চায়েত নির্বাচনে লড়াই করবে তা নিয়ে এই সভায় আলোচনা করা হয়। আমরা সামনে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে একটি মিটিংয়ের আয়োজন করেছি, যে মিটিংয়ে আমাদের ১৩টা বিধানসভা অর্থাৎ জলঙ্গি থেকে শুরু করে আমাদের বড়োয়া পর্যন্ত এবং এদিকে ভগবানগোলা থেকে শুরু করে রেজিনগর পর্যন্ত আমার অধীনে যে ১৩টা বিধানসভা রয়েছে সেই ১৩টি বিধানসভার প্রত্যেকটা ব্লকের সভাপতি, টাউনের সভাপতি, যুবর ব্লক সভাপতি, টাউন সভাপতি এবং ছাত্র পরিষদের সভাপতি এবং টাউন সভাপতিদেরকে নিয়ে আজকে আমাদের এই কার্যালয়ে আমরা একটা মিটিংয়ের ব্যবস্থা করেছি। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে আমরা কিভাবে আমাদের দলগতভাবে আমরা কি পদক্ষেপ নেব সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।